আমি এতিয়া আছো চন্দ্রপুর তাপবিদ্যুৎ প্রকল্পৰ চারি নম্বর কলনীত। চারি নম্বর কলনীর লগত মূর ব্যক্তিগতভাবে বহুত স্মৃতি জড়িত হয়ে আছে। চন্দ্রপুরের এইখানে এইবিলাক যা কোয়ার্টার আছে, একচুয়ালি এই আছিল টিচার্স কলনী। ইয়াতে চন্দ্রপুর তাপবিদ্যুৎ প্রকল্পর যখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছিল, তারে শিক্ষক ইয়াতেই থাকিছিল। ইয়াতে বন্তি স্যার আছিল, হেরম্ব কুমার স্যার আছিল, খগেন দাস স্যার আছিল, কলিতা স্যার আছিল। যেতিয়া 1990 চনের প্রায় অন্তিম সময়ত এই পরিবেশটা রজনজনাই আছিল, ইয়াতে আহিলে আমার, আমি তো সরু আছিল, আমার দরে বয়সের লড়া ছলীর আমি খেলিছিল, খুব খেলিছিল, ব্যাডমিন্টন হোক, ভলিবল হোক, বাস্কেটবল পর্যন্ত খেলিছিল। কথাবুর বড় দুঃখ লগা যে চন্দ্রপুর ইমান ডাঙর আবাসিক এলাকা এটা থাকার পিছতো ইয়াত কেবল জাবরের বাবেহে ব্যবহার করা হয়। ইয়াতে বহুত কিবা কিবি হব পারিলে হয়। চন্দ্রপুরের তিনটাক উদ্যোগ ধ্বংস হয়ে গেল, এটা হয়েছে ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন, আনটো হয়েছে আসাম স্টেট ফার্টিলাইজেশন কেমিক্যালস। এই তিনটা উদ্যোগ লগ লাগি ইয়াতে এক সক্রিয় অর্থনীতি এটা গড়ি উঠিছিল, সেই অর্থনীতি আজি শেষ। চন্দ্রপুরের মানুষের এটা পার্চেজিং পাওয়ার নাই। মানে আগতে চন্দ্রপুর দেউতাহতে কয়, চন্দ্রপুরের মানুষের আগতে মাহিলি বজার করেছিল, গেলামালের দোকানত যায় মাহটোর কারণে যিখিনি বস্তু লাগে কিনি আনে। এতিয়া চন্দ্রপুরের মানুষের মাহিলি বজার করব নোৱাৰে। আমি এতিয়া চন্দ্রপুরের তাপবিদ্যুৎ প্রকল্পর একটা আবাসিক এলাকার বিল্ডিং ভিতরলে যাও। বিল্ডিংটোর অবস্থানো কি হয়েছে? এতিয়াও বিল্ডিংটো অক্ষত অবস্থাত আছে, কিন্তু বিল্ডিংটোর দুয়ার খিড়কিবোৰৰ ফ্রেমবুর নোহোৱা হয়ে গেল। কত নোহোৱা হয়ে গেল, কেনেকৈ নোহোৱা হয়ে গেল, এইবিলাক বাৰু পাছৰ কথা, নাজানো বাৰু। বহুদিনৰ মূৰত আহিছোঁ, কিন্তু চাওঁ আমি কি হৈ আছে ভিতৰত। বৰ ধুনীয়াকৈ বনাইছিল তেতিয়াৰ দিনতে, এতিয়া কিন্তু একো নাই। চাওক কিমান ধুনীয়াকৈ বনাইছে। ধুনীয়া আছিল দেই। এনেকৈ ৰজাৰ দৰে উঠি যাব পাৰি ওপৰলৈ। দুৱাৰ খিৰিকী একো নাই, বেলকনি আছিল, এইটো বেলকনিত অৰণ্য, বেলকনি অৰণ্য হৈ গৈছে। মদন দা কি কয় অৱস্থা? মহানিমৰ পাত, মহানিমৰ গছ, মহানিমৰ গছ। ASEB চাৰি নম্বৰ কোৱাৰ্টাৰ, দেই চাৰি নম্বৰ কলনীৰ কোৱাৰ্টাৰ। আৰু বৰ্তমান আমি যিটো কোৱাৰ্টাৰত আছোঁ, সেইটো এসময়ৰ এই তাপবিদ্যুৎ প্ৰকল্পৰ AGM বীৰেণ বেজ, অঁ বীৰেণ বেজ ছাৰ তেওঁ আছিলে, লগতে তেখেতৰ মিছেচ আমাৰ মানে শিক্ষাগুৰু আছিলে কৃষ্ণলতা মেম, অসমীয়া খুব ভাল বুজাইছিলে। আৰু যদি আমি সন্মুখৰ ফালে চাওঁ, সেই সন্মুখৰ বিল্ডিংটোতে আচলতে আমাৰ শ্ৰদ্ধাৰ শিক্ষাগুৰু বন্তিৰাম কলিত আছে। ইংৰাজীত খুবেই ভাল, খুবেই ভাল বুলি ক'লেও মানে কি খুবেই ভাল, এতিয়া নাৰেংগীত থাকে পিছফালে। যদি চাওঁ আমি, পিছফালে আছিলে CRPFৰ এটা বিশাল বাহিনী এটা আছিলে, ঠিক কেম্পিঙৰ কাৰণে আৰু আছিলে, বহু বছৰ আছিল, বছৰ আছিল, প্ৰায় মানে 90 দশক শেষৰ ফালে তেওঁলোক আহিছিলে। যেতিয়া ACBটো বন্ধ হৈছিলে তেতিয়া কিন্তু গতিকে এতিয়াও কিন্তু অক্ষত অৱস্থাত আছে দেই, খুব সুন্দৰ অৱস্থাত, কিন্তু আৰু ব্যৱহাৰ কৰিব পৰা যায়। কিছু ফ্ৰেমিং কৰি দিলে, ইয়াতে কিছু ৰং চং কৰি দিলে, বহুত বছৰ দৰ্জা খিৰিকীবিলাক যদি ভালদৰে বনাই দিয়া হয়, কাৰণ চাওক এতিয়ালৈকে ৱালো কিন্তু একো হোৱা নাই, খুব সুন্দৰ চিলিং, খুব সুন্দৰ অৱস্থাত আছে, খুব অৱস্থাত, গতিকে বহুত পচিবিলিটি আছে যদি গভৰ্ণমেণ্টে কৰোঁ বুলি ভাবে।
মাহীহত আছিলতো মাহীহত থাকোতে মাহীহতৰ তাতে মই আহিছিলো আগতে আমাৰ তাতে কাৰেণ্ট চাৰেণ্ট নাছিল টিভি চাবলৈ আহিলে মই ইয়াতে আহোঁ 2002 চনৰ ফুটবলৰ ৱৰ্ল্ড কাপৰ ফাইনেলখন ব্ৰাজিল ভাৰ্চেছ ফ্ৰান্স মই ইয়াতে চোৱা আচ্ছা মানে কি 99 ব্ৰাজিল ভাৰ্চেছ ফ্ৰান্স নহয় ব্ৰাজিল ভাৰ্চেছ জাৰ্মানী 99ত বন্ধ হৈছেতো তথাপিতো মানুহবোৰ প্ৰায় 2005-06 চনলৈকে আছে বিৰিয়ানী খাইছিলো প্ৰথমবাৰ লাইফত লাইফত বিরিয়ানি প্রথমবার মই ইয়াতে খাইছিলো জবর জবর আমার মিস এগারি আছিল মিস জনের নাম আছিল কিবা কাইমেল পাঞ্জাবি বেশি সম্প্রদায়ের আছিল ঘর এবার কিনা এই যে কোঅপারেটিভ সোসাইটি টোসাইটি থাকে নয় এই কোঅপারেটিভ সোসাইটির মিটিং আছিল মিটিং থাকুতে আমার মাহির ঘর আহতে মোকো কলে তাই যাবি নাকি গলু ভাত চাত ধুনিয়াকে ভাজি চাজি দিছে তেতিয়াতো আমি ভাত খাওঁ ন ভাত বা ৰুটি খাওঁ তেতিয়া লুচি চুচিৰো প্ৰভিজন ইমান নাই বিৰিয়ানী খাইছো বাপ বিৰিয়ানী মই নামি নাই কথা কথাবিলাক কিমান পুৰণা হ'ব ভাব বহুত আছিলে মানে 60s ৰ বজাৰ